আমাকে সকালে একজন বিএনপির একজন সম্মানীয় ব্যক্তি তিনি আমার সাথে কথা বলেছেন 9:30টায়। তো আমার তো 9:30টায় এখানে আসার কথা ছিল 9:30টা বাসা থেকে রওনা দিয়ে, কিন্তু ওনারা বলছেন যে আমার কাছে অভিযোগ নিয়ে কয়েকজন লোক যাবেন অফিসে। তো আমি সে কারণে অফিসে গেলাম যে তারা অভিযোগ যদি দিয়ে থাকেন স্পেসিফিক তাহলে এটা আমি দেখব। তো সেখানে গিয়ে দেখি অভিযোগ নিয়ে তারা তখন পর্যন্ত যায়নি, আমি 11টা পর্যন্ত ছিলাম অফিসে, তারপরে চলে এসেছি এবং বলে আসছি যদি কেউ অভিযোগ নিয়ে যায় তাহলে যেন কোনো মাননীয় কমিশনার যদি যিনি থাকবেন অফিসে উপস্থিত তার কাছে নিয়ে যান এবং আমি পরে গিয়ে তাদের সাথে আলাপ করে এটা দেখবো যদি অভিযোগ স্পেসিফিক অভিযোগ থেকে থাকে। তিনি বলেছিলেন যে 49 নম্বর ওয়ার্ডের একটা কেন্দ্রে তাদের এজেন্টদের বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। আমি সেখানে খোঁজ নিয়েছি রিটার্নিং অফিসারের মাধ্যমে এবং কন্ট্রোল রুমের মাধ্যমে, তারা বলেছে না এরকম অভিযোগ ভিত্তিহীন, সেখানে অভিযোগ কোনো প্রিজাইডিং অফিসার যাই নেই, প্রিজাইডিং মানে আমি কি ইলেকশন এজেন্ট যাই নেই, প্রিজাইডিং অফিসারের কাছে অন্য দলের মানে বিএনপির কোনো এজেন্ট সেখানে গিয়ে তার কাছে রিপোর্ট করেনি, এটুকু আমি জেনেছি। সুতরাং আমার মনে হয় না যে তারা যেটা অভিযোগ করেছে তার মধ্যে কোনো সত্যতা আছে। কেন্দ্র পায় তারা করেনি, একটা কেন্দ্র দখল করেনি। সাধারণ ছুটি দেয়া না দেওয়ার কারণ হলো যাতে ভোটার থাকে। অনেক সময় আমরা সাধারণ ছুটি গিয়ে ছুটি দিয়ে দেখেছি যে সামনে 2 দিন যদি বন্ধ থাকে তখন ভোটার চলে যায় বাড়িতে একদিন ছুটি নিয়ে, এই একটা এ কারণে ভোটার টার্নআউট কম হয়। এটা বিবেচনা রেখে আমরা দেখেছি যে অফিস খোলা রাখি, ভোট দিতে তো সারাদিন লাগে না, হয়তো অফিস থেকে আবার আমাদের ক্যাবিনেটের মাধ্যমে অনুরোধ থাকে যারা ভোট দিতে যাবেন তাদের যেন ভোট দিতে যেতে দেওয়া হয়। সুতরাং ভোট দিতে তো লাগবে হয়তো 1 ঘন্টা সব নিয়ে, সে কারণে আমরা অফিস বন্ধ রাখিনি এই কারণে। হ্যাঁ হতে পারে, তা ভোটার তো ব্যাপার, ভোটার যাবে, আমাদের আমার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার ম্যানেজমেন্টে কোনো ত্রুটি আছে কিনা, এইটা আমি বলতে পারবো যে আমি মেশিনপত্র ঠিক মতো দিয়েছি কিনা, আমার অফিসার ঠিক মতো গিয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন মোতায়েন হয়েছে কিনা, এটার ব্যাপারে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু ভোটার কতজন যাবেন না যাবেন এটা তো ভোটারদের বিষয়, এটা তো উত্তর হয়েই গেল যে ভোটার যাবে ভোটারদের গরজে ইলেকশনের ব্যাপারে আসবেন। আর আমেরিকার ব্যাপারে তো আমেরিকা ওই আমি যে একটা কথা বলি না যে এটা দেখতে হবে গ্লোবালি, কাজ করতে হবে লোকালি। আমেরিকার স্বাধীনতা তো 1776-এর 150 বছর আগে সেখানে নির্বাচনের কালচার ছিল, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমেরিকা আমাদেরও তো শিক্ষার আছে আমেরিকা থেকে ইউরোপ থেকে, কোনো সন্দেহ নাই যে কোনো জায়গার থেকে ভালো শিক্ষা তো আমরা গ্রহণ করি। আর আমারও একটা কথা যে আমাদের কাছ থেকে শিক্ষাটা তাই নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা ইমের মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই, এই জিনিসটা তো আমেরিকায় নেই। তো এই তাদের প্রায় 250 বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় তো তা সেটা অ্যাডজাস্ট করতে এখনও পারেনি। নাম্বার 2 হলো তাদের কোনো সেন্ট্রাল ইলেকশন কমিশন নেই, কেন্দ্রীয়ভাবে নেই, এটা কাউন্টি লেভেলে হয়, 13,000 কাউন্টি সেখানে তারা ভোট গ্রহণ করে তাদের আইনমত। সুতরাং তাদের কাছ থেকে অবশ্যই আমাদের শিক্ষণীয় আছে, আমাদেরও আছে, ভোটার সাধারণ আছে, জনগণের আছে, কারণ তাদের ওখানে আমার মেয়েরা থাকে ওখানে, আমি জিজ্ঞাসা করেছিলাম বলে যে আমাদের ওখানে ওই যে অ্যাডভান্স ভোটিং যেটা বলে হয় আর্লি ভোটিং, সেই মেশিন বাক্স রাখে তাদের যেখানে একটা জায়গা মানে ঘনবসতিপূর্ণ এলাকা অথবা যেখানে লোকজন সমাগম বেশি জায়গা বিভিন্ন জায়গায় রেখে দেয় 10 দিন আগে, এবং অনলাইনে তারা একটা ভোটার ভোটপত্র তারা চায় সেটাকে ফিল আপ করে তারা গিয়ে ওই বাক্সের মধ্যে ফেলে দিয়ে আসে। তা বললো যে আমি তো আমার মেয়ে বললো যাবো আমি তো ওই বাক্সটা নিজে গাড়িতে করে তুলে বাড়িতে নিয়ে আসতে পারি, এরকম অবস্থা। বাট লোকজনে এটা টাচ করে না। আর আমাদের দেশের আমারই অভিজ্ঞতা আছে যে ট্রেজারিতে যখন আমরা ইলেকশনের ম্যাটেরিয়ালস রেখে দিই সেই ট্রেজারি খুলে সেখানকার ট্রেজারির যে ব্যাগ খুলে সেখানকার ভোট জালিয়াতি করে গণনা করা হয়েছে, হাইকোর্ট পর্যন্ত এসে সেটা প্রমাণ হয়েছে যে এটা ট্রেজারি থেকে ভোট কারচুপি করে তারপরে নতুনভাবে ঢুকানো হয়েছে। আমাদের দেখতে আমরা ওই উচ্চতায় পৌঁছতে পেরেছি কিনা, সুতরাং আমাদের যে শিক্ষার আছে জনগণের শিক্ষার আছে, আপনারা যারা সাংবাদিক আছেন তাদের শিক্ষার আছে। ধন্যবাদ।